আজকের এই বরিশালের শৈত্যপ্রবাহে, এই শৈত্যপ্রবাহে যারা ঘর থেকে বেরোচ্ছেন তারা কিন্তু একটু গরম কাপড় পরিধান করেই তারা কিন্তু বের হচ্ছে বাসা থেকে জীবন জীবিকার তাগিদে। আমরা বর্তমানে রয়েছি সদর রোড এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা যান চলাচল কম কিন্তু আজকের এই শৈত্যপ্রবাহের কারণে, এবং মানুষজন খুব কম বের হচ্ছে। আজকে ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। আছে কতদিন পর্যন্ত এরকম ঠান্ডা? এই ঠান্ডাটা আজকে তিন চার দিন ধরে এইকাতে ঠান্ডা লাগতে আছে। আজকে একটু মাত্রাটা কেমন বেশি? বেশি আজকে তো সূর্যের আলোই দেওয়া যাইতেছে না, ঠান্ডা তো বেশি লাগবে। আমরা কথা বলবো শ্রমজীবী মানুষদের সাথে, জানবো আজকে শৈত্যপ্রবাহটা কিরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে। আজকে ঠান্ডা কেমন লাগছে? অতিরিক্ত বেশি। অতিরিক্ত বেশি। বের হয়েছেন কয়টার সময়? বেরিয়েছি 10টা বাজে। 10টা বাজে, এত দেরি করে? দেরি করে বেরিয়েছি, ঠান্ডার জন্য বেরোতে পারিনি। কেমন আয় বাণিজ্য হয়েছে আজকে? আয় বাণিজ্য তো টোটালে নাই বলতে চলে। যাত্রী আছে? যাত্রীও নাই। এক কথা বলা যায়, এইবারে যে শীত শুরু হয়েছে তার থেকে আজকে প্রথম অনুভব করা যাইতেছে বরিশালে প্রচন্ড আকারে শীত বইছে। এবং একরকম বলা যায় সকাল থেকে এবং জনশূন্য রাস্তাঘাট সব ফাঁকা, আমি নিজেও ফাঁকা রাস্তায় হাঁটতেছি। এখনো তো একটু তাপমাত্রা একটু বাড়ছে, মাঝে মিনিট পাঁচেক একটু সামান্য একটু সূর্য উঁকি দিলেও এখন আবার তা নাই, আপনিও দেখতে পাচ্ছেন। রাতের শীতটা কিরকম মাত্রা বেশি ছিল না? রাতের শীতটা মোটামুটি ভালো, মিডিয়াম ছিল, তেমন শীত ছিল না। রাতেও আমি দেখছি যেমন সে থেকে 7-8 সেলসিয়াস ডিগ্রি এসেছিল। সকালের তাপমাত্রাটা যেমন প্রচন্ড কুয়াশা, তেমনি শীতের মাত্রাটা খুবই বেশি। দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে যুক্ত রয়েছি বরিশাল বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের এই কার্যালয়ে। আমার সাথে যুক্ত রয়েছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম। আমি তার কাছ থেকে জানবো আজকে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা কত, এবং এই যে শৈত্যপ্রবাহ বইছে সেই শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকতে পারে। মাজহার সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে বরিশালের তাপমাত্রা বা কত ডিগ্রি সেলসিয়াস, এবং এইরকম শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকতে পারে? উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিরাজ করছে, যার ফলে সারা দেশেই শীতের তীব্রতা বিরাজ করছে। এবং আজকে বরিশাল আবহাওয়া অফিস সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলি কিশোরগঞ্জে রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এই শৈত্যপ্রবাহ এই সপ্তাহ পুরোটাই বিরাজ করতে পারে। জাস্ট 10 ডিগ্রির নিচে নামলে আমরা শৈত্যপ্রবাহ বলি। আমাদের এখানে এখনো 10 ডিগ্রির নিচে নামেনি, কিন্তু উত্তরাঞ্চলে 10 ডিগ্রির নিচে নামেছে উত্তরাঞ্চলে, এই জন্য তাকে শৈত্যপ্রবাহ বলা হয়েছে। আমাদের এখানে এখনো শৈত্যপ্রবাহ শুরু হয়নি, কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে, আরও নিচে নামার সম্ভাবনা আছে। এবং মৃদু শৈত্যপ্রবাহ যেটা 10 ডিগ্রি নিচে নামলে আমাদের যেটা আমরা বলি সেটা বরিশালে হওয়ার সম্ভাবনা আছে। আগাম বার্তা আছে, আগামী এই সপ্তাহখানেক এরকম সর্বনিম্ন এই শৈত্যপ্রবাহের মতোই শীত বিরাজ করবে। এবং আমাদের এখানে তাপমাত্রাটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটার পার্থক্য কম হওয়ায় শীতের তীব্রতা বিরাজ করছে এবং আমাদের তো শীতটা বেশি অনুভূত হচ্ছে। দর্শক, আমি বর্তমানে রয়েছি বরিশাল আবহাওয়া অধিদপ্তরে। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম আমাদের জানিয়েছে বরিশালে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও সারা দেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলিতে 9.6 ডিগ্রি সেলসিয়াস।